আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় আমার চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2021 সালের জেএসসি পরীক্ষার্থী অর্থাৎ অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড কিভাবে প্রিন্ট দিবেন। এখনও রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি, কিন্তু টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ডটি দিয়েছে অনলাইনে, যেখানে পিতার নাম, মাতার নাম, তার নিজের নাম, জন্ম তারিখ ইত্যাদি যে সমস্ত ধরনের সমস্যা মানে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করেছে, যেটা বিদ্যালয় কর্তৃক প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার কথা। তো চলুন আমরা দেখে নিই আমাদের টেম্পোরারি কার্ডগুলো কীভাবে ডাউনলোড দিতে পারি। তো শুরুতেই মজিলা ফায়ারফক্স চালু করলাম, এখানে একটা ট্যাব নিয়ে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকব, www.joshorboard.gov.bd। ওয়েবসাইটটির সঙ্গে আমরা আগে থেকে পরিচিত। এখানে আওয়ার সার্ভিসের বাম পাশে দেখেন জেএসসি রেজিস্ট্রেশন কার্ড কারেকশন একটি বাটন নতুন যুক্ত হয়েছে, এই বাটনটিতে ক্লিক করব। এখানে আমরা ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। করার পরে দেখেন এখানে প্রথমে আমরা দুটো জিনিস দেখছি, ছাত্রছাত্রীর তালিকা সাবমিট, এটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি এটার কী কাজ, নাম কারেকশনের জন্য কীভাবে SMS প্রেরণ করতে হয় সেটা, আর ছাত্রছাত্রী আবেদন করার পরে যেটা আসবে সেটা এখান থেকে আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখব। আর টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড, এই যে তৃতীয় নম্বরে আছে টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ড, এটাতে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলেই দেখবেন এখানে আপনার যতগুলো স্টুডেন্ট আছে সবার রেজিস্ট্রেশন কার্ড এখানে দেখাবে। খেয়াল করেন এখানে রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারের ঘরটি ফাঁকা, যশোর বোর্ডের যে ক্রমিক নম্বর সে ঘরটিও ফাঁকা রয়েছে, এটা পরবর্তীতে পূর্ণ অবস্থায় পাবেন। তো এখানে আমরা মোট আপনার স্কুলে যত শিক্ষার্থী থাকবে সমস্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডই আপনি এখানে দেখতে পারবেন। এখানে খেয়াল করুন বাম পাশে এখানে দেখেন 333, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীতে 333 জন রয়েছে, যেখানে 333টি রেজিস্ট্রেশন কার্ড দেখাচ্ছে। আপনার প্রতিষ্ঠানে যা থাকবে সেই কয়টি রেজিস্ট্রেশন কার্ড আপনি পাবেন, আপনি এটা প্রিন্ট দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পারেন। তাহলে তারা নাম এবং মোবাইল সরি নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি তথ্য মিলে নিতে পারবে। আবার শিক্ষার্থীর মোবাইলে যে SMS যাবে সেখানেও কিন্তু একটি লিঙ্ক দেওয়া থাকবে, আইডি পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে ঢুকে এই নাম, পিতার নাম, মাতার নাম এগুলো দেখতে পাবে এবং সেটা কারেকশনও করতে পারবে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এই কারেকশন ফিসটি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ কারেকশনের জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি কারেকশনের জন্য যশোর বোর্ডে 1000 টাকার সোনালী সেবা জমা দেওয়া লাগে, যেটা আপনি সেভ হয়ে যাবে, আরও অনেক কাগজপাতি গোছাতে তখন অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই আপনি নিজের হোক বা আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী অষ্টম শ্রেণীতে কেউ পড়লে তাকে সংবাদটি দিবেন যে তাদের নামটি বিনামূল্যে কারেকশন করার সুযোগ রয়েছে এই মাসের 25 তারিখ পর্যন্ত। এর ভিতরেই অফিস কক্ষে যোগাযোগ করে নাম বা পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ যেটা ভুল থাকবে সেটা কারেকশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট দিবেন। এখানে আসার পরে আপনি কন্ট্রোল পি প্রেস করবেন, কন্ট্রোল পি প্রেস করলে পরে আপনার রেজিস্ট্রেশন কার্ড এখানে দেখাবে, 333টি রেজিস্ট্রেশন কার্ড আমার দেখাচ্ছে, আপনার যদি 50টি হয় 50টি, আপনার যদি আরও বেশি হয় তাহলে সেটা এখানে দেখাবে। দেখানোর পরে আপনার এই ব্যাকগ্রাউন্ড কীভাবে প্রিন্ট দিতে হয় সেটা আমি দেখেছিলাম এর আগের একটা ভিডিওতে, যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড এটাতে টিকচিহ্ন দেওয়া থাকতে হবে, এটা টিকচিহ্ন দেওয়া না থাকলে এই যে দেখবেন এখানে ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, এটা টিকচিহ্ন দিয়ে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার এই পেজ A4 সাইজের পেজে প্রিন্ট হওয়া শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টেম্পোরারি রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট দেবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।